মিসমি জায়ন মুস্তফা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমরা যাব আপনি বাসায়। যখন আলেপুর সিন করোনা ভাইরাস হয়েছিল তখন আমরা একা একা বসেছিলাম, তখন আর যাইতে পারি নাই। আজকে আমরা আপনার বাসায় যাব, তোমাদেরকে দেখাবো আমরা ওইখানে যে কি কি করেছি। লেটস স্টার্ট গাইস। বুবুতে একটু নাস্তা বানাচ্ছে, আমরা একটু বাগানটা দেখাই। বসে যাবো। এরকম কত সুন্দর ফুল, ফুল ভরা আমাদের বাসা। কত ফুল, এই যে হোয়াইট কালারের, ইয়েলো কালারের, পিঙ্ক কালারের, কত ফুলের। এই যে দেখেন, ফুলটা মানে ফুল দিয়ে ভরা। আমাদের বাসায় একটা দোলনা আছে, আমরা অনেক সময় বসি বা দোলনা খাই, ময়লা হয়ে গেছে আমরা বসে আমরা বসি। আমি ফ্রাইডে 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 এখানে ইয়া করবো, গোসল করবো ফ্রাইডের দিনে। আজকে ফ্রাইডে, আজকে করবো না, আজকে আমার ব্লগ টাইম। আর কিনা ফ্রাইডে আমি করবো গোসল। এই যে দেখেন, এখানে ও একটা ব্লগ করবে। এই জান, তোমারটা এখন হবে না, আমারটা হচ্ছে। আসো আসো গাইস, এই যে দেখেন এই ফুলটা, এটা আমার একটা ফুল ছিঁড়া মতো ফোকাস আছে। এই যে দেখেন, আমাদের জামা ফুল আছে, সেটা আছে, তাকে তো বলে গেছি। পেঁপে, পেঁপে গাছ দেখেন, আগে পেঁপে একটা হয়েছিল, সেটা আমরা খেয়েছি। এই যে আমাদের, এই তো আমাদের ড্রাগন ফল, এই তো সুন্দর উনি বড় হয়েছে। আগে আগে বাস, এই যে দেখো বাস, বাসটা রশি যতটুক ছিল না, বাসটা যেখানে রশিটা বাঁধা সেটুটুক ছিল আগে, এখন কত বড় হয়ে গেছে, কত বড়। আমাদের পেয়ারা গাছ কিন্তু কয়টা আছে দেখি, এক দুই তিন, ওইখানে কয়টা আছে, ওইখানে দুইটা আছে তো, এক দুই তিন, এক দুই, ওইখানে দুইটা আছে, এক দুই তিন চার, চারটা আছে আমাদের বাসায় গাইস। এবার আমরা কোথায় যাব, আরে এই যে আমাদের আম গাছ আছে, আল্লাহ এটা এটা দেখছেন কত সুন্দর ফুল হয়েছে, মাশাআল্লাহ। আম গাছ, আম গাছ, এটা আম গাছের ফুল এত সুন্দর হয় আমি জীবনে দেখি। আমাদের মানে আম গাছ দুইটা আছে, এই দেখেন এটা কত বড় হয়ে গেছে, আল্লাহ। আগে একটু ছিল, কত বড় এটা, এটা ভিডিওটা কেন করলা এসব করতেছে। আমরা সেটা দেখাবো, আমরা আপনার পাশে যাবো, অনেক রোদ।
গাইস আমরা এখনো পর্যন্ত খাই নাই, দেখছো? তোমাদের জন্য আমরা না খেয়ে ব্লগ করে আসতেছি। তাহলে আমরা খেয়ে নি, তারপরে আবার ব্লগ করব। বাই গাইস, এখন আমি করব ব্লগ, দেখেন সবাই। Thank you.